কাকুকে দেখে চোর চোর স্লোগান, হাসপাতালের বাইরে জনতার ভিড়, একের পর এক প্রশ্নবার নিশানায় কাকু। পাথর থেকে অনুব্রত, এবার কালীঘাটের কাকু, তাকে দেখেও চোর চোর স্লোগান। ধারা মেনে যেন এই স্লোগান রাজনীতি। জোকা ইএসআই হাসপাতাল চত্বরে কালীঘাটের কাকু রথে সুজয় কৃষ্ণ ভদ্রকে দেখেই চোর চোর স্লোগান শুরু। তাকে ঘিরে তখন ইডির আধিকারিকেরা রয়েছেন, চললো একের পর এক স্লোগান। স্লোগানের একটাই কথা, কালীঘাটের কাকু চোর। এর আগেও পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করার আগে বাইরে চোর চোর স্লোগান ওঠে। শুধু পার্থই নন, অনুব্রত মণ্ডলকেও লক্ষ্য করে ঠিক একইভাবে স্লোগান ওঠে, একই স্লোগান এবং সেই চোর চোর স্লোগান। পার্থ, অনুব্রত, কুন্তল, তাপস, কালীঘাটের কাকু সবাই যেন একই তালিকায় এবার। তবে যারা জেলে নন তাদেরকেও কিন্তু চোর চোর স্লোগানের সম্মুখীন হতে হয়েছে। কয়েকদিন আগে ঝাড়গ্রামে নবজোয়ার কর্মসূচি থেকে ফেরার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় আটকে চলে কুর্মী সম্প্রদায়ের বিক্ষোভ। অভিষেককে লক্ষ্য করেও চলে চোর চোর স্লোগান। শুধু তাই নয়, তৃণমূল ছাত্র পরিষদের ভার্চুয়াল বৈঠকেও তৃণমূল নেতৃত্বকে লক্ষ্য করে চোর চোর স্লোগান উঠে আসে। একবার নয়, একাধিকবার এই স্লোগান উঠে আসে। পশ্চিম মেদিনীপুর জেলাতেও এই ঘটনা সামনে উঠে আসে। সুতরাং চোর চোর স্লোগান শুধুই কালীঘাটের কাকুর জন্য নয়, বরং রাজনৈতিক নেতৃত্বকে ঘিরে জনমতের খারাপ পড়লে এই স্লোগান সেই জায়গা নেয়। আজ স্বাস্থ্য পরীক্ষার পর সুজয় কৃষ্ণ ভদ্র বেরোতেই তাকে ঘিরে স্লোগান ওঠে। ব্যাংকশাল আদালতের পথে নিয়ে যাওয়া হচ্ছিল সুজয় কৃষ্ণকে। নিয়োগ দুর্নীতি মামলায় কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ সুজয় কৃষ্ণের বিরুদ্ধে। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃতদের মোবাইল ফোন থেকে কালীঘাটের কাকু সম্পর্কে জানতে পারে ইডি। তারপরেই শুরু তল্লাশি। বরং ইডির সুজয় কৃষ্ণকে টানা 11 ঘন্টা জেরার মাঝে ভাঙতে দেখা যায়নি সুজয় কৃষ্ণকেও। এমনকি সুজয় কৃষ্ণের মোবাইল থেকেও সেরকম কোনো সন্দেহজনক তথ্য পাওয়া যায়নি। আপাতত চোর চোর স্লোগান ঝেলে সুজয় কৃষ্ণ পরবর্তী আইনি পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।